তার আগে তোকে হাসপাতালে নিতে হবে। তারা বাবা, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমার আরেকটা অনুরোধ তোমাকে রাখতে হবে বাবা। বল বাবা। বাবা, আমি এতখানি বড় হয়েছি শুধু মায়ের আদরে। আমার অল্প সময়ের জীবনে সারাক্ষণ আমি বাবার অভাব অনুভব করেছি, বাবার স্নেহ আমি পাইনি। এসব তুই কি বলছিস? হ্যাঁ বাবা, আজ তুমি আমাকে তোমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে রাখো যেন তোমার স্নেহ আমার বাবার অভাবকে চিরদিনের জন্য দূর করে দেয়। ওরে, তুই যে আমার বুকের মালিক। হাসান, তোর জীবনে আর কোনোদিন বাবার অভাব হবে না। এখন থেকে বাবার সমস্ত আদর আমি তোকে উজাড় করে দেব বাবা, উজাড় করে দেব বাবা। হাসান, 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 তুই তোর পিতাকে শেষবারের মতো বুকে জড়িয়ে কেন তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? কেন হাসান, কেন হাসান? ওরে, তুই তোর হতভাগা পিতা। রায়হান খান পিতার চোখের সামনে সন্তানের মৃত্যু দৃশ্য দেখি তুই জ্বলন্ত অগ্নিগিরে জ্বালা মুখের ধাক্কা খুলে দিয়েছিস। আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুই সেই জ্বলন্ত আগুনের তেল ঢেলে দিয়ে জাহান্নামের আগুন বানিয়ে দিয়েছিস। শহীদুর রহমানের মেয়ের প্রেমে পাগল হয়ে তার বাবার খুনের ইতিহাস তাজা করতে চেয়েছিল, তাই আমি তার প্রেমিকাকে আমার কবজায় নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমি তার আদরের বোনকে হত্যা করেছি যেন তার ভেতরও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এখন তোরা দুজনে এই প্রতিশোধের নেশায়